শব্দের মধ্য দিয়ে হাজারো পাঠকের সাথে এক মেম সাহেবের পরিচয় করিয়ে দিয়েছিলেন কালজয়ী ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য। উপন্যাসটি নিয়ে তৈরি হয় সিনেমা মেম সাহেব। বইয়ের মতোই জনপ্রিয় হয় সিনেমাটিও। আমি একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, তুমি চাও না? আমি তো কিছুতেই হতে দেব না, আমার আমার যতটুকু শক্তি আছে সব দিয়ে আমি তোমাকে গড়ে তুলব। এখানে ভালোবাসার মানুষকে জীবনযুদ্ধে জয়ী করানোর সংগ্রাম করেছেন অধ্যাপিকা এক নারী। জীবন সংগ্রামের তাগিদে ভালোবাসা থেকে দূরে থাকা আর সবশেষে প্রিয় মানুষ হারানোর বেদনা নিয়ে শেষ হয় এর গল্প। এছাড়াও নিমাই ভট্টাচার্য রচনা করেছেন তোমাকে, গোধুলিয়া, অষ্টাদশী, স্বপ্নভঙ্গ, মৌ আর প্রেয়সীর মতো উপন্যাস। পেশায় সাংবাদিক এই লেখকের ভাণ্ডারে আছে বিপ্লবী বিবেকানন্দ, চিড়িয়াখানার রিপোর্টার আর ডিপ্লোম্যাটের মতো রচনাও। 1931 সালের 10 এপ্রিল মাগুরার শালিখায় জন্ম নেয়া নিমাইয়ের ছেলেবেলা কাটে চিত্রা নদীর দক্ষিণ পারে সরসুনা গ্রামে। 47-এর দেশভাগের সময় পরিবার নিয়ে ভারতে পাড়ি জমান নিমাই। 1985 সালে একবার স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে বেড়াতে এসে মুঠো ভরে নিয়ে যান জন্মভূমির মাটি। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই তার বাল্যকাল কাটছে, এখানে থাকিয়েই তার ইসের সাহিত্যের হাতে খড়ি। গুণী এই মানুষটির ব্যাপারে খুব বেশি জানা নেই নতুন প্রজন্মের অনেকেরই, তাই তাকে জন্মভূমিতে আবারও দেখতে চায় এলাকার মানুষ। আফসানা নীলা, 21 টেলিভিশন।